আলোচনা করেছিলাম সন্ধি কাকে বলে, কয় প্রকার কি কি, এবং স্বরসন্ধির একটি সূত্র আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা নেক্সট পরবর্তী আলোচনাতে এগিয়ে যাব। দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র অনুসারে কি হচ্ছে, হস্যই বা দীর্ঘই সাথে ই বা দীর্ঘই যদি যুক্ত হয় তাহলে কি হবে, দীর্ঘই হবে। তাহলে কি হলো, দ্বিতীয় সূত্র অনুযায়ী পূর্ব পদে শেষে যদি ই বা দীর্ঘি থাকে এবং পরপদে শুরুতে যদি ই বা দীর্ঘি থাকে তাহলে তাদের মিলন হয়ে কি হবে, দীর্ঘি কার হবে। সূত্র উদাহরণ দিয়ে একটু দেখে নিই। পরিযুক্ত ইক্ষা, পরিযুক্ত ইক্ষা কি হবে, এখানে কি আছে বর্ণ, পযুক্ত অযুক্ত রযুক্ত ই, তাহলে শেষ বর্ণ কি আছে, ই আছে, এবং পরপদের শুরুতে কি আছে, দীর্ঘি, তাহলে ই এর সাথে দীর্ঘির মিলন হচ্ছে, হয়ে তাহলে কি হবে, দীর্ঘি হবে। তাহলে শব্দটা কি হবে এবং সেই দীর্ঘিটা কোথায় যুক্ত হবে বলেছিলাম, আগের বর্ণে, অর্থাৎ ই এর আগে কি ছিল, র ছিল, তাহলে কার সাথে যুক্ত হবে, র এর সাথে যুক্ত হবে, তাহলে শব্দটা কি তৈরি হবে, পরীক্ষা তৈরি হলো, পরীক্ষা। নেক্সট আরেকটা উদাহরণ দেখব, শচি যুক্ত ইন্দ্র, তাহলে সেম এটা পূর্বপদ এটা পরপদ, পূর্বপদের শেষে কি আছে, দীর্ঘি আছে, এবং পরপদের শুরুতে কি আছে, ই আছে, তাহলে দীর্ঘি আর ই মিলিয়ে কি হবে, দীর্ঘি হবে। তাহলে শব্দটা কি তৈরি হলো এবং এই দীর্ঘিটা কোথায় যুক্ত হবে, তার ঠিক আগের বর্ণ অর্থাৎ চয়ের সাথে যুক্ত হবে, তাহলে শব্দটা কি হবে, শচীন্দ্র, শচীন্দ্র। তাহলে সূত্রের সাথে একবার মিলিয়ে নিই, পূর্ব পদে শেষে যদি ই বা দীর্ঘি থাকে এবং পর পদে শুরুতে যদি ই বা দীর্ঘি থাকে তাদের মিলন হয়ে কি হচ্ছে, দীর্ঘি হচ্ছে, তাহলে শব্দটা কি তৈরি হলো, শচীন্দ্র। এটা গেল দ্বিতীয় সূত্র। নেক্সট তাহলে পরবর্তী সূত্রতে আমরা এগোচ্ছি, তিন নম্বর সূত্র, পশু বা দীর্ঘুর সাথে যদি, পশু বা দীর্ঘ যুক্ত হয় তাহলে কি হয়, দীর্ঘ হবে, সেম ভাবে পূর্ব পদে শেষে যদি পশু বা দীর্ঘ থাকে এবং পর পদে শুরুতে প্রথমে যদি পশু বা দীর্ঘ থাকে তাদের মিলন হয়ে কি হবে, দীর্ঘ হবে। তাহলে উদাহরণ দিয়ে দেখি, মরু যুক্ত উদ্যান, মরু যুক্ত উদ্যান, তাহলে এখানে কি কি বর্ণ আছে বর্ণ বিশ্লেষণ একটু করে দেখি, ম যুক্ত অ যুক্ত র যুক্ত উ, আর পরপদে কি আছে, উ যুক্ত দ যুক্ত জ
যুক্ত আ যুক্ত ন যুক্ত অ। তাহলে পূর্ব পদে শেষে কি আছে? হস্য আছে এবং পর পদের শুরুতে কি আছে? হস্য আছে। তাহলে উ আর উ মিলিত হয়ে কি হবে? দীর্ঘ হবে। তাহলে শব্দটা কি হবে? আর এই উটা কোথায় যুক্ত হবে? তার আগের বর্ণ অর্থাৎ র এর সাথে যুক্ত হবে। তাহলে শব্দটা আমার কি তৈরি হলো? ম রয় দীর্ঘ দজফলা আকার ন মরুদ্যান। উটা পূর্ববর্তী বর্ণে যুক্ত হয়েছে। আর একটা উদাহরণ দিয়ে দেখে দেব। বধূ যুক্ত উচিত। এখানে কি আছে? তাহলে শেষ বর্ণ দীর্ঘ আছে এবং প্রথম বর্ণ কি আছে? পরবর্তী শব্দের উ আছে। তাহলে এই দুটো মিলে কি হবে? দীর্ঘ হবে। আর এই দীর্ঘটা কোথায় যুক্ত হবে? দীর্ঘর আগের বর্ণে কি আছে? ধ আছে। ধ এর সাথে যুক্ত হবে। তাহলে শব্দটা আমার কি দাঁড়াবে? মধুচিত। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী সূত্রগুলো আবার নেক্সট ক্লাসে হবে। থ্যাংক ইউ।